শুনেন, মুসা পয়গম্বর একবার তুর পাহাড়ে যাইতেছেন আল্লাহর সাথে কথা বলবেন। এমন সময় একজনের সাথে দেখা, যার হাত নাই পা নাই গোশতের একটা টুকরা। সে বলে, মুসা পয়গম্বর কই যাও? কয়, আল্লাহর কাছে যাই, কথা বলবো তুর পাহাড়ে। কয়, আল্লাহরে জিগায়েন, আমার যে হাত নাই পা নাই কেন বানাইছেন? কোন কাজে আল্লাহ আমারে বানাইছেন? হাতও নাই পাও নাই গোশতের টুকরা। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলার পয়গম্বর মুসা পয়গম্বর বললেন, জি আল্লাহরে জিগাইব। এমন সময় আরেকজনের সাথে দেখা, সে বলে, মুসা পয়গম্বর আমার মাল বেড়ে গেছে, কি আমল করলে আমার মাল কমে যায়? আর মালের দরকার নাই, আল্লাহরে জিগায়েন। কিছুদূর যাওয়ার পরে এক মহিলার সাথে দেখা, সে বলে, মুসা পয়গম্বর আল্লাহরে জিগায়েন, আমার মাল নাই ধন নাই বাড়ি নাই টাকার জায়গা নাই, কি আমল করলে আমার ওগুলা হয়ে যায়? মুসা পয়গম্বর আল্লাহর কাছে চলে গেলেন, তুর পাহাড়ে যায়া আল্লাহর সাথে কথা বলে ফিরতে আসেন। এমন সময় মহিলার সাথে দেখা, সে বলে, ওগো মুসা পয়গম্বর আল্লাহরে জিগাইলা নাকি, কি আমল করলে আমার মাল ভেজে যায়? মুসা পয়গম্বর বললেন, হ আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি তোমার জবান দিয়া আলহামদুলিল্লাহ বলো, তাইলে আলহামদুলিল্লাহর বদলায় আল্লাহ তাআলা তোমার মাল ধন দৌলত ভাড়াইয়া দিবে। মহিলা কয়, আমার ধন নাই বাড়ি নাই টাকার জায়গা নাই, আবার শুকরিয়া যান আপনার আল্লাহ যে বললেন, নিজে যেন শুকরিয়া আদায় করে, নাউজুবিল্লাহ জুড়ে বলে না শুকরি করেছে। এবার আল্লাহ তাআলা তার সামান্য একটা কুড়ে ঘর ছিল, জ্বর তুফান দিয়া কুড়ে ঘরটা আল্লাহ তাআলা উড়াইয়া নিছেন। এবার আরেকজনের সাথে দেখা, যার ধন বেড়ে গেছে, সে বলে, মুসা পয়গম্বর কি আমল করলে ধন কমে যায়? আমার আর ধনের দরকার নাই, আল্লাহরে জিগাইছেন নাকি? মুসা পয়গম্বর বললেন, হ জিগাইলাম। আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি আল্লাহর না শুকরি করো, শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, তাইলে আল্লাহ তাআলা তোমার ধন ও দৌলত কমায় দিবেন। বান্দাটা চোখের পানি ছেড়ে বলেন, না মুসা পয়গম্বর আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহর শুকরিয়া আদায় করা আমি বন্ধ করতে পারবো না, আমার মাল বেড়ে যায় তাও আলহামদুলিল্লাহ, আমার মাল কমে যায় তাও আলহামদুলিল্লাহ, আমার আল্লাহর শুকরিয়া আমি আদায় করা বন্ধ করব না। আজুরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এত দাম আলহামদুলিল্লাহ। মুসা পয়গম্বরের সাথে এবার হাত পা চার নাই তার সাথে দেখা, হাত নাই পা নাই কুষ্ঠের একটা টুকরা। সে বলে, মুসা পয়গম্বর আল্লাহর জিগাইলা নাকি, আমার যে হাত নাই পা নাই কেন বানাইছেন? কয়, হা জিগাইলাম। আল্লাহ তাআলা বলেছেন, জাহান্নামের একটা সিঁদুর আছে, ওই সিঁদুরটা সমপরিমাণ আল্লাহ তোমারে বানাইছেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামের সিঁদুরটা তোমারে দিয়া বলবেন। আল্লাহর বান্দাটা কান্না শুরু করেছে আর কয়, আল্লাহ দুনিয়ার সবাইকে যার যার কাজের জন্য বানাইলেন, কিন্তু আমারে আল্লাহ তাআলা নিজের কাজের জন্য বানাইলেন, এজন্য আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করে বললাম আলহামদুলিল্লাহ। কিতাবে এসেছে, বান্দাটা আলহামদুলিল্লাহ বলতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা হাত পা গজায়া দিতে আর দেরি করে না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তাইলে প্রথমে পাইলাম সুবহানাল্লাহ, আমল করব, দুই নম্বরে সুখে থাকি আলহামদুলিল্লাহ, দুঃখে থাকি আলহামদুলিল্লাহ, ব্যবসা ভালো নাই আলহামদুলিল্লাহ, ভালো আছে আলহামদুলিল্লাহ,
চাকরি নাই তাও আলহামদুলিল্লাহ, যদি জাবানটারে আলহামদুলিল্লাহ ময় বানাইতে পারি তাইলে আল্লাহ তাআলা আমার আর আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন, সুবহানাল্লাহ। আরেকটা বড় দামি আলফাজ বিসমিল্লাহ, হারছেন একটা জিনিস ধরছেন বিসমিল্লাহ, পানি খাইবেন বিসমিল্লাহ, চাবি নিছেন বিসমিল্লাহ, মহিলারা একটা কিছু হাতে নিয়েছেন তো বিসমিল্লাহ, ঘর লাগাইবেন বিসমিল্লাহ, খুলবেন বিসমিল্লাহ, মসজিদে ঢুকবেন বিসমিল্লাহ, বের হইবেন বিসমিল্লাহ, জুতা পায়ে দিবেন তাও বিসমিল্লাহ, সব কাজে বান্দার জবানে তাকে যদি বিসমিল্লাহ, বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শুরু করতেছি, আর আল্লাহর নামে কেউ যদি ভালো কাজ শুরু করে তাইলে ওই কাজটা আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেয়। কিন্তু এটাও আমাদের জবানে কম, অথচ মুমিন হিসাবে এই আলফাজগুলো আমাদের জবানে সব সময় থাকার কথা ছিল। আল্লাহর এক পছন্দের বান্দির ঘটনা, আল্লাহর বান্দিটা পর্দার আড়ালের মা বোনেরা যারা আছেন একটু কান খাড়া করে দেন, আল্লাহর এক বান্দি সব সময় আল্লাহর নাম নেয়, মনে করেন বান্দিটা হাতে চাবি নিয়েছে তাও বিসমিল্লাহ, একটা খাবারের প্লেট নিয়েছে বিসমিল্লাহ, বল নিয়েছে বিসমিল্লাহ, রান্না শুরু করবে বিসমিল্লাহ, ফ্রিজে হাত দিবে বিসমিল্লাহ, ঝাড়ু হাতে নিবে বিসমিল্লাহ, বিছানায় হাত দিবে বিসমিল্লাহ, বালিশে হাত দিবে বিসমিল্লাহ, সব সময় বান্দিটা আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করে। স্বামী কয় আরে আমি খাওয়াই আমি পড়াই আর নামে নামে খালি বিসমিল্লাহ, দাঁড়াও দেখাইতেছি মজা, হঠাৎ একদিন একটা টাকার পুটলা নিয়ে এসেছে, ও বিবি আমার সন্দুকে রেখে দাও, তো বিবি পুটলাটা নিয়েছে তো বিসমিল্লাহ, সিন্দুকের চাবি হাতে নিয়েছে বিসমিল্লাহ, চাবি দিয়া সিন্দুকটা খুলেছে বিসমিল্লাহ, টাকাটা রেখেছে বিসমিল্লাহ। স্বামী মনে মনে কয় ধারাও তোমার বিসমিল্লাহ আমি দেখাইতেছি। কিছুদিন পরে আইসা কয় বিবি রে আমার যে টাকার পুটলাটা দিয়েছি ওটা বের করে দাও, তার আগে স্বামী চাবিটা নিয়া ওই টাকার পুটলাটা নিয়া নিজের টাকা নিজে কুয়ায় ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ জুড়ে বলেন, এমন চরিত্রের কিছু স্বামী এখনো আছে, বিবিকে শায়েস্তা করার জন্য অনেক কিছু করে, না না একজন আল্লাহর বান্দিকে আপনি যখন কবুল বলেছেন তার সারা জীবনের জিম্মাদারি আল্লাহ তাআলা আপনার উপরে দিয়েছেন, তার সাথে সুন্দর আচরণ যদি করেন তাইলে আসমানের মালিক রহমতের ফয়সালা দান করে দে। তো স্বামী এবার নিজের টাকা নিজে কুয়ায় ফেলেছে, এবার আয়েশা কয় বিবি আমার আমার টাকাটা দাও, তো এবার বিবিটা চাবি হাতে নিয়েছে বিসমিল্লাহ, সিন্দুকের কাছে গেছে বিসমিল্লাহ, তালায় চাবি ঢুকাইছে বিসমিল্লাহ, চাবি কুইলা সিন্দুকটা বের করেছে বিসমিল্লাহ, আল্লাহ তাআলা জিব্রাইলকে ডেকে বলেন জিব্রাইল যাও আমার বান্দি কামে কামে আমার নামে আমার নাম নে, কামে কামে আমারে ডাকে জায়গায় জায়গায় শুধু বিসমিল্লাহ বলে, আমি আল্লাহ আমার বান্দিরে বেইজ্জতি করতে পারবো না, কুয়া থেকে তুইলা তার টাকাটা জায়গায় পৌঁছায় দাও। ফেরেশতা তাই করেছে, আল্লাহর বান্দি সিন্ধু কুলেছে, দেখে টাকার পুটলা জায়গায় রয়েছে। সব সময় আল্লাহর নাম বান্দার জবানে থাকবে, সুবহানাল্লাহ জবানে থাকবে, আলহামদুলিল্লাহ জবানে থাকবে, আল্লাহু আকবার জবানে থাকবে, বিসমিল্লাহ। এজন্য বাবা সব সময় যাদের জবানে থাকবে আল্লাহর নাম, আল্লাহ তাআলা হাশরের ময়দানে আল্লাহর নামওয়ালা বান্দারে দেখে চিনে ফেলবেন যে ওটা আমার পছন্দের বান্দা,
যার জাবানে ছিল আমি আল্লাহর নাম, এবার আমি আল্লাহ তার উপর খুশি হইয়া তারে আমার জান্নাত দিয়া মেহমানদারি করব। এজন্য চারটা আমলের কথা বললাম আলাদা ভাবে। এই চার আমল করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত তুলেন তো একটু, আল্লাহু আকবার, ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর, শেখ পারা জামে মসজিদ জিন্দাবাদ, হাত নামান। চার আমল মনে রাখবেন সব সময়, এগুলো যদি করেন তাহলে ওগুলা আপনার আমার নাজাতের উসিলা হয়ে যাবে, আল্লাহু আকবার। তো এবার সরকারে দোয়ালম নবী আরেকটা আমলের কথা বলেন, ওয়া আতইমুত তাআম। রাসূলুল্লাহ ডাক দিয়া বলেন তোমরা বেশি বেশি করে মানুষকে খাবার খাওয়াও, মানুষের মেহমানদারি করো, সামাজিক ইবাদতের এখন আসছি বাবা। একটু আগে যে ইবাদত গোলাক বললাম ওগুলা আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহর ইবাদত করলে আল্লাহ যেভাবে খুশি হয়ে যান ওভাবে সামাজিক কিছু ইবাদত আছে, যে মানুষের খিদমত করলে, মানুষের সাথে সুন্দর আচরণ করলে, মানুষকে খাওয়াইলেও আল্লাহ তাআলা খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ডাক দিয়া বলেন ওয়া আতইমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও। সাহাবীরা এত পাগল পারা ছিলেন মানুষকে খাবার খাওয়ানোর জন্য বাবা। আল্লাহ রসুলের কাছে একবার একজন সাহাবি মেহমান হাজির হয়েছে, সরকারে দু আলম নবী বললেন মেহমান রহমত, মেহমান বরকাত, মেহমান কল্যাণ। সাহাবিরা কে আসো এই মেহমানের মেহমানদারি করবা? একজন সাহাবি হাত তুলে বলে সরকার গ চলে গেছে, বিবিকে কয় বিবি মেহমান লয়ে আসছি, মেহমান রহমত। রসুল বলছেন মেহমান বরকত, মেহমানদারি করো। বিবি কয় স্বামী আমার মেহমান লয়ে আইসো কিন্তু খাবার নাই, একটু খাবার তোমার জন্য বাড়ছি আর কিছুই নাই, কই এই খাবারটা দিয়া দাও। বিবি বলে স্বামী আমার খাবারটা দিচ্ছি কিন্তু এক কাজ করবেন, আপনি কৌশলে হাত দিয়া দিয়া বাতিটা নিবাইয়া দিবেন, সামান্য খাবার যদি আপনি খান মেহমানের কম হবে, আপনি বাতি নিবাইয়া দিয়া শুধু হাত রাতে থাকবেন আর মেহমান পেট ভরে খাবে, আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবে। তাই করেছে স্বামী, হাত রাইতেছে, মেহমান পেট ভরে খাবার খাইছে, খুশি হইয়া বিদায় নিয়েছে। এবার জিব্রাইল আইসা কয় সরকার গো, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, বেটা আর বেটি দুইজনে এমন মেহমানদারি করেছে তাদের উপর আসমানের মালিক আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ আকবার, যদি বলেন আল্লাহ আকবার। একজনায় মেহমানদারি করতে চেয়েছে নাম করা এক কাফেরে, তো মেহমানদারি করার বদৌলতে আল্লাহ তাআলা দৌলতে ঈমান আল্লাহ তাআলা তাকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। শুনেন, উকবা ইবনে আবি মুঈদ বহুদূর ব্যবসায় গেছে, সিরিয়ায় ব্যবসা করেছে, লাভ হয়েছে, কাফের নাম করা কাফের, সিলমারা জাহান্নামী এমন লোক, তো কিন্তু ভালো কিছু গুণ আছে, সামাজিক ইবাদতের এত দাম। শুনেন তো, এসেছে আয়শা, টাকা ব্যবসায় লাভ হয়েছে, তিন ভাগ করছে, এক ভাগ ফকিরে দিছে, এক ভাগ নিজের জন্য রেখেছে, আর এক ভাগ রেখেছে যে আমার এলাকার আশেপাশের বড় কোনো আলেমরে দাওয়াত করে খাওয়াবো। সুবহানাল্লাহ। আপনারা যেভাবে খাওয়ান এটা কত বড় ইবাদত, আল্লাহ আকবার। তো নাম করে একজন মানুষরে খাওয়াবো, কারে খাওয়ানো যায়? তালাশ করে দেখে যে এখন সবচেয়ে বড় আলেম, বুজুর্গ, সবচেয়ে ভালো মানুষ যিনি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারে খাওয়ানো যায়। আল্লাহু আকবার জুলে বলেন। তো সরকারে দু আলম নবীকে দাওয়াত করছে, সরকার গো আমি ব্যবসা করেছি, লাভ হয়েছে, বিশাল একটা আয়োজন করে আমি আপনারে খাবার খাওয়াইতে চাই।
সরকারে দু আলম নবী বললেন ঠিক আছে, তারিখ হয়ে গেছে, বিশাল আয়োজন করে খাবার রেডি করেছে, আল্লাহর রসুল চলে গেছেন, সরকারে দু আলম নবী খাবারে হাত দিয়ে দিছেন, এমন সময় আল্লাহর রসুল মনে আসলো যে শুধু খাবার খেয়ে চলে যাব তা তো হয় না, দেখি তারে যদি কালেমার দাওয়াত দেওয়া যায় তাইলে ওটা তার নাজাতের উসিলা হয়ে যায়। আর আল্লাহ তাআলা বলছেন আমার বান্দা আমার একটা গুণ লইয়া গেছে, খাওয়ানো এটা আমার গুণ, আমি নমরুদকে খাওয়াইলাম, ফেরাউনকে খাওয়াইলাম, বড় বড় কাফেরদের আমি আল্লাহ খাওয়াইলাম, আমার গুণ সে লইয়া গেছে আমার হাবিবরে খাওয়ায়, দেখিনি তারে দৌলতে ইমান দিয়া দন্য করা যায় কিনা। তো নবী বলছেন তুমি যদি কালিমা না পড়ো আমি খাবো না, পেট পূজার সম্পর্ক আমি তোমার সাথে করব না, আমাকে আল্লাহ মানুষের কাছে কালিমার দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছেন, তুমি যদি কালিমা পড়ো তাইলে আমি খাবো, নাইলে চলে যাব। সে বলে হায় রে ওগো মুহাম্মদ, আপনি একটা দলের লিডার, আমিও একটা দলের লিডার, আপনি আমার বাড়িতে এসেছেন আর না খেয়ে চলে যাবেন ওটা কেমন করে হয়, আপনি খান, আপনি যদি খাবার খান তাইলে আমি না আপনার কথা শুনে এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে বাবাজি। কেউ যদি তার জবানে একবার কালিমা পড়ে, একবার জবান দিয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাইলে রাসূল বলেন দাখালাল জান্নাহ, কালিমা 10 বার পড়া লাগে না, 100 বার পড়া লাগে না, কেউ যদি একবার কালিমা পড়ে তাইলে আল্লাহ তাআলার কাছে সে মুসলমান হয়ে যায়, আর মুসলমান আল্লাহর জান্নাতে চলে যায়। জবান দিয়া কালিমা পড়ছে, এবার সরকারে দু আলম নবী পেট ভরে খেয়েছেন, আনন্দ নিয়া খাবার খাইয়া আল্লাহর রসুল রওনা দিয়েছেন, চলে আসছেন। পরের দিন সকালবেলা খবরটা সাংবাদিকদের কাছে চলে গেছে, উকবা ইবনে আবি মুইত মক্কার সবচেয়ে বড় লিডার মুসলমান হয়েছে, তো তার বন্ধুরা চলে এসেছে, বন্ধুরা নাম করা সিলমারা জাহান্নামী এক একজন, তো যে চলে আসছে তার নাম উবাই ইবনে খালফ, উবাই ইবনে খালফ হলো সিলমারা জাহান্নামী, যে আবার উকবা ইবনে আবি মুহিতের বন্ধু উবাই ইবনে খালফ, আর তার ভাই হলো উমাইয়া ইবনে খালফ, দুইটাই মক্কার বড় বড় লিডার, আবার সিলমারা জাহান্নামী বড় জালেম বড় কাফের, উবাই ইবনে খালফ এমন একজন জালেমের নাম পৃথিবীর ইতিহাসে যত জালেম আছে বড় বড় জালেমদের মধ্যে একটার নাম হইল উবাই ইবনে খালফ, আর আরেকটার নাম হইল উমাইয়া ইবনে খালফ। উমাইয়া কি করছে জানেননি বাবা, যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দিয়েছে, নাকে রশি লাগাইয়া গরম বালুর মধ্যে সেসরাইয়া লয়া গেছে, নাউজুবিল্লাহ জুল বলে উমাইয়া ইবনে খালফ এই কাজ করেছে, গরম বালির মধ্যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে পেটের উপরে পাথর ছাপা দিয়া রেখেছে, আল্লাহু আকবার জুরে বলে, এত বড় জুলুম করেছে পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ জুলুমকারী, কত বড় জালেম, এমন একজনের উপরে পাথর ছাপা দিয়েছে যার জবানে আল্লাহর নাম, আল্লাহু আকবার, যিনি জবান দিয়া আহাদ আহাদ বলেছেন, কোন অবস্থায় আল্লাহর নাম জবান থেকে ফেলাইয়া দেন নাই, আল্লাহু আকবার, পেটের উপর পাথর দিয়েছে এমন একটা জালেমের নাম হলো উবাই ইবনে খালফ। আর উবাই ইবনে খালফ আরো বড় জালেম,
সে কি করেছে জানেন? একবার আল্লাহর রাসূলকে যুদ্ধের ময়দানে ডাক দিয়া বলে, মুহাম্মদ তোমারে আমি হত্যা করব, নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল জবান দিয়া বলে ফেলেছেন, উবাই ইবনে খালফ তুমি আমাকে হত্যা করতে পারবে না, বরং আমার হাতে তোমার মরণ হবে। আল্লাহ আকবার। সরকারে দু আলম নবী কত সবরওয়ালা, কিন্তু জবান দিয়ে এই কথা বের হয়ে গেছে, মানে অনেক বড় একটা জালেম। তো এবার যুদ্ধের ময়দানে ঘোড়ার উপর চড়ে চড়ে আল্লাহর রসুলকে মারার জন্য আসছে। সাহাবীরা কয়, সরকার আমরা ওরে উড়াইয়া দেই। আল্লাহর রসুল বললেন, না না তোমরা মারবে না, আমার পাশে আসুক আমি দেখি। সরকারে দু আলম নবীর পাশে এসেছে, তো আল্লাহর রসুল জাররা পরিমাণ একটা বর্ষা নিয়া আঘাত করেছেন। বর্ষার আঘাতটা তার হাত গর্দনায় পড়েছে, জাররা পরিমাণ শুধু লেগেছে। তো গোড়া থেকে চিৎকার দিয়ে, হাদিসে এসেছে ষাঁড়ের মতো চিৎকার দিয়েছে, চিৎকার দিয়ে একবার মাটিতে পড়ে আবার গোড়ার উপরে যায়। আবু সুফিয়ান তখনও মুসলমান হন নাই। সেই সময়কার জালেমদের মধ্যে আরেকজন নাম করা কাফের, কিন্তু পরে মুসলমান হয়েছেন, তা আবু সুফিয়ান। তখন বলেন, এই উবাই ইবনে খালফ রে, তুই না কত বড় বাদশাহ, জাররা পরিমাণ একটা আঘাতে তোর কি হইল? এই আঘাতে তুই একবার গোড়ার উপরে উঠোস, একবার নামস, তোর তো লজ্জা লাগা দরকার রে। কয়, আরে আবু সুফিয়ান তুমি জানো না আঘাতটা কে করেছে? আল্লাহ আকবার। এই আঘাতটা মুহাম্মদ করেছেন। যেদিন মুহাম্মদ আমায় বলেছে যে, ও উবাই ইবনে খালফ আমার হাতে তোমার মরণ হবে রে, সেই দিন আমি ধরে নিয়েছি মুহাম্মদের হাতে আমার মরণ হবে, কারণ মুহাম্মদ আলামিন জবান পাক, এই জবান দিয়া জীবনে মিথ্যা মুহাম্মদ বলবেন না। মারা গেছে, কিন্তু বিশ্বাস, আজকার মুসলমানদের মধ্যে অনেকে আল্লাহর প্রতি বিশ্বাস নাই। হায় রে, কোরআনের বিরুদ্ধে বলে, মাদ্রাসার বিরুদ্ধে বলে, নেককার আলেমদের বিরুদ্ধে বলে, মুসলমানের ঘরে জন্ম নিয়া বিরুদ্ধে কথা কয়, অথচ বাপ মুসলমান, দাদা মুসলমান, নানা মুসলমান, কিন্তু ওই কাফের মতো এই কথাটা তার কাফেরও কিন্তু বিশ্বাস হয়ে যে মুহাম্মদ এমন একজন যিনি জবান দিয়া যেটা বলেন সেটাই হয়, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়াও ইমানের দুর্বলতা আছে না নাই? আল্লাহ তো মারা গেছে উবাই ইবনে খালফ। এই উবাই ইবনে খালফ আইসা কি কয় জানেন? কয়, এই উকবা ইবনে আবি মুহিত, তুমি না মক্কার লিডার, তোমার বাপ দাদা সবাই ছিলেন কাফের, আর তুমি মুসলমান হয়ে গেছো, কি শুনলাম, এটা সত্য নাকি? কয়, হায় রে উবাই ইবনে খালফ, দেখেন এখানে আরেকটা বিষয়, বন্ধু নির্বাচন করার সময় যারে তারে বন্ধু বানাইবেন না, বন্ধু যদি নেককার হয় তাইলে তুমিও নেককার হয়ে যাইবা, আর বন্ধু যদি বদকার হয় তাইলে তুমিও বদকার হয়ে যাইবা। দেখো জাবান দিয়া কালেমা পড়ছে, কিন্তু বন্ধুর ক্ষোভ পড়ে পড়ে কেমন কালেমা থেকে দূর হয়ে যাচ্ছে। কয়, ও উকবা ইবনে আবি মুহিত, তুমি না মুসলমান, না মুসলমান হয়ে গেলা, তুমি না কাফের ছিলা, তোমার জাবান এবার কালিমা পড়ছে, এটা কেমন করে হয়? আমরা না একসাথে দুইজনে মদ খাইলাম, একসাথে জুয়া খেলাইলাম, একসাথে মারামারি করলাম, একসাথে যুদ্ধের ময়দানে আমরা গেলাম, এবার তুমি মুসলমান হয়ে যাইবা আর আমরা কাফির থাকব, তোমার মন্ত্রিত্ব শেষ করে দিব, এলাকায় বাহাদুরি শেষ করে দিব, পাওয়ারলেস করে দিব, সম্মান থাকবে না, ইজ্জত থাকবে না, গরিব মুহাম্মদের ধর্ম অনুসরণ করেছ, ইজ্জত সম্মান যা দুনিয়ায় ছিল সব মেটাইয়া দিছ, বুঝাই। তো এবার সে কি বলে জানেন? এই যুবক ভাইরা যারা আছেন, বন্ধু যারে তারে বানাইবেন না, ইসলাম বড় সুন্দর এক ধর্ম, যার তার সাথে আপনি ভালো ব্যবহার করবেন,
কুকুরের সাথে কুকুর, কুকুরে পানি পান করাইয়া, বুখারীর ঘটনা। এক মহিলা জিন্দেগির সব গুনাহ মাফ আল্লাহ করে দিয়েছে, কিন্তু আবার সহিহ বুখারীর ঘটনা, কেউ যদি কুকুর গড়ে তুলে কুকুর রহমত নাই, যে করে কুকুর থাকবে ও করে রহমত নাই, দুইটা জিনিস। এর মানে কি? কুকুরের সাথে মানবতা করা যায়, কুকুরের সাথে বন্ধুত্ব করা যায় না, ঠিক কিনা? বুঝলেন? কাফেরের সাথে মানবতা করা যায় কিন্তু দিলের বন্ধুত্ব রাখা যায় না, ঠিক কিনা? খ্রিস্টান হিন্দু যারা আছে অথবা নাস্তিক বেঈমান যারা আছে, ভালো ব্যবহার করা যায়, সুন্দর আচরণ করা যায়, কিন্তু দিলে জায়গা দেওয়া যায় না, ঠিক কিনা? এবার বলে তোমার মন্ত্রিত্ব শেষ, সব শেষ। উকবা ইবনে আবি মুঈদ কেমন একটা পেচের খেলা খেলাইছে বাবা, আল্লাহ তাআলা আয়াত বানাইয়া সারা দুনিয়ার নামের মুসলমান যারা তাদের শুনাইয়া দিছেন, যেই দিলে একটার মুখে আরেকটা রাখবা সবগুলা একই আসামি হইয়া জাহান্নামে যাইবা। তা উকবা ইবনে আবি মুঈদ বলে, এই উকবা ইবনে আবি খালফ, আমি কি ওটা জবান দিয়া কালিমা তো পড়ছি, ওটা দিল থেকে পড়ি নাই, ওটা রাজনীতির কলিমা পড়ছি, নাউজুবিল্লাহ জুড়ে বলেন। এখন যদি আমি মুহাম্মাদের কালিমা না পড়ি তাইলে মুহাম্মাদ আমার খাবার খাবে না, খাবার যদি না খায় তাইলে আমার বেইজ্জতি হয়ে যাবে, এজন্য আমি রাজনীতির কলিমা পড়ছি। শুনেন বাবাজিরা, কিয়ামত পর্যন্ত কিছু মানুষ থাকবে যারা রাজনীতির টুপি মাথায় দিবে, রাজনীতির জামা গায়ে দিবে, রাজনীতির দান করবে, রাজনীতির মসজিদে যাইবে, স্বার্থ শেষ মসজিদে যাওয়া শেষ, ঠিক কিনা? ওয়াজ বুঝছেন? স্বার্থ শেষ, আর মাদ্রাসায় আসবে না, মসজিদে নির্বাচনের সময় আসে আর আসে না, ঠিক কিনা? আল্লাহ, আমি কিন্তু একটাও বানায়া বলছি না, কোরআনের আয়াত থেকে বলছি, আয়াত একটু পরে পড়ছি শুনে, এগুলো কিছুই বানানি না, আল্লাহ বলে দিয়েছেন এরকম, আর বাস্তবতা আমাদের এরকম, এটাই হলো সমস্যা, বাস্তবতাও এমন হয়ে গেছে। তো কে যারা রাজনীতির টুপি মাথায় দিবে, রাজনীতির জামা পরবে, যারা দিলে একটার মুখে একটা, হায় রে! এখন উকবা ইবনে আবি মুঈদকে তার বন্ধু উবাই ইবনে খালফ বলে, তাইলে তুমি দিল দিয়া পড়ো নাই, কিসে পড়ছ? আমরা আরো মনে করেছি তুমি উমরের মতো কালিমা পড়ছ, তুমি সিদ্দিক আকবরের মতো কালিমা পড়ছ, তুমি ওসমানের মতো কালিমা পড়ছ, তুমি আলীর মতো কালিমা পড়ছ। আল্লাহ আকবার! এভাবে যদি আলিমা না কালিমা না পড়ো, রাজনীতির কালিমা যদি পড়ো, তাইলে প্রমাণ দাও। কি প্রমাণ দিব? কয়ে যাও যায়া মুহাম্মাদের যেই জবান দিয়া মুহাম্মাদের রিসালত গ্রহণ করেছ, যেই জবান দিয়া কলিমা পড়েছ রে, ওই জবানটা দিয়া মুহাম্মাদের মুখে তুতু দিয়া দাও। নাউজুবিল্লাহ জুরে বলেন, আরো জুরে বলেন নাউজুবিল্লাহ। হায় রে, যে নবীর চেহারা দেখে সাহাবীদের বুকা মিটে যাইত। আল্লাহ আকবার! কুদার তো সাহাবি আল্লাহর রসুলের কাছে গেছে, তো একজন খাবার নিয়ে এসেছে, এই সাহাবি একটু আগে না বললে তোমার বুকা কুদার তো পেটে লাগছে, লও খাবার নিয়ে আসি। কয়ে না রে, সরকারে দু আলম নবীর চেহারা দেখা আমার কুদা শেষ হয়ে গেছে। যে নবীর চেহারা দেখলে জান্নাত সুজা হয়ে যায়, আল্লাহু আকবার! যে নবীর নাম নিলে জান্নাতে জায়গা পাওয়া যায়, সুবহানাল্লাহ! যে নবীর নাম জবানে নিলে রহমত হয়ে যায়, আল্লাহু আকবার! জোরে বলে, শেখ সাদি সারা জীবন কবিতা লিখছেন, একটা কবিতা লিখছেন,
ওই যে বয়ানের শুরুতে পড়ছি বালাগাল উলা বিকামালিহি, সর্বোচ্চ শিখরে যিনি নিজ মহিমায় কাশাফাত দুজা বিজামালিহি, কাটিল তিমির রাশি যার রূপের আবায় হাসুনাত জামি ও খিসালিহি, চরিত্র মাধুরী যার অতি মনোরম তো প্রশংসা নিয়া নিয়া আল্লাহর রসুলের নামে একটা কবিতা লিখছেন তিনি কে সল্লু আলাইহি ওয়া আলিহি, এক নাম নিয়েছেন তো এবার আল্লাহর ওলি হইয়া তারপর কবরে গেছেন। সুবহানাল্লাহ, নাম যার নাম নিলে জান্নাত সুজা হয়ে যায়, যার নাম নিলে জান্নাত সুজা হয়ে যায়, যারে দেখলে বুকা দূর হয়ে যায়, যার জন্য সাহাবীরা জীবন দিতে রাজি হয়ে যায়। ও নবীরে বলছে যাও চেহারায় তুতু দেও, নাউজুবিল্লাহ জুড়ে বলেন, আরো জুড়ে ছিল্লায় বলেন নাউজুবিল্লাহ, হায় রে কয় চেহারায় তুতু দিয়া দাও তাইলে বুঝবো তুমি সঠিক। এবার চলে গেছে দল বল নিয়া আল্লাহ রসুলের দরবারে ঢুকছে, সরকারে দু আলম তার দিক কাব্য সা থেকে দাঁড়ায় গেছেন। সুহানাল্লাহ জুড়ে বলেন, আল্লাহ আকবার জুড়ে বলেন, সরকারে দু আলম নবী কত আদর্শবান, আখলাক কত সুন্দর, চরিত্র কত সুন্দর। এই জন্য আলেম ওলামারা দেখেন না যে সাধারণ একজন মানুষ গেলে সাধারণ মানুষকেও সম্মান করে, সুন্দর আচরণ করে, মধুর মধুর কথা বলে। কেন বলে? কারণ ওটা রাসূলের সুন্নাহ, মানুষের সাথে হাসি মুখে কথা বলা। সরকারে দু আলম নবী দাঁড়ায় গেছেন আর আল্লাহর রসুল ভাবছেন গতকালকে একা মুসলমান হয়েছে, মনে হয় আজকে দলমল নিয়া মুসলমান হওয়ার জন্য এসেছে। সুবহানাল্লাহ, এই যে তাবলিগওয়ালারা দেখেন না, যারে তারে দেখলে মনে করে তাবলিগে যাবে, দইরা দইরা ছাত্রদের নিয়া তাবলিগে চলে যায়। আল্লাহ আকবার, কেন একটা নেশা হয়ে যায় যে প্রত্যেকটা মানুষ যেন ইমানওয়ালা হয়ে যায়। আল্লাহ আকবার, প্রত্যেকটা যুবক যেন দিনদার হয়ে যায়। আল্লাহ আকবার, নেশা হয়ে যায়, পেশা হয়ে যায়, জান্নাতের দ্বার আসমানের মালিক আল্লাহর জন্য খুলে দেন। সুবহানাল্লাহ। তো বলে যে আল্লাহর রসুল দাঁড়ায়া গেছে গা, আর মনে মনে ভাবছেন গতকালকে কা মুসলমান হইছে, আজকে মনে হয় দল বল নিয়া মুসলমান হওয়ার জন্য এসেছে। এবার উবাই ইবনে খালফের কাছে যায়া চেহারা আগায় আগায় আল্লাহর রসুল যেচে যেচে কথা বলেন। আল্লাহর রসুল কথা বলতেছেন, সরকারে দু আলম নবীর নিয়তটা সুন্দর কিন্তু উবাই ইবনে খালফের নিয়তে গরমিল, ঠিক কিনা? সে আল্লাহর রসুল আগে চেহারা দিয়েছেন, সরকারে দু আলম নবীর মুখে তুতু দিয়া দিছে, নাউজুবিল্লাহ জোরে বলেন। সরকারে দু আলম নবী চোখের পানি ছেড়ে কান্না শুরু করেছেন, হায় রে আমি মনে করলাম মুসলমান হওয়ার জন্য আসছে আর আমার মুখে তুতু দিল রে। উবাই ইবনে খালফ এবং তার সাথী সঙ্গীরা হাসাহাসি করছে, সরকারে দু আলম নবী চোখের পানি ছেড়ে দিয়েছেন, আল্লাহ তাআলা হযরত জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, ও জিব্রাইল চলে যাও আর আমার বন্ধুরে জানায়া দাও, ও বন্ধু দুঃখ নাই আপনি নেক নিয়তে তার দিকে আগাইছেন, সে ভদ নিয়তে আপনার দিকে আগাইছে, আপনারে তুতু দিয়েছে, মন খারাপ করবেন না, হাসরের দিনে আমি আল্লাহ হব বিচারক আর সে হবে আসামি। এবার আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, আল্লাহ তাআলা তার বন্ধুর হইয়া কি আয়াত নাজিল করেন দেখেন না, وَيَوْمَ يَعَدُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا لَقَدْ أَضَلَّنِي عَنِ الذِّكْرِ بَعْدَ إِذْ جَاءَنِي
وكان الشيطان للإنسان خذولا وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن هذا القرآن مهجورا আল্লাহ বলে দিয়েছেন, ও বন্ধু, হাশরের ময়দানে সে যেই জবান দিয়া আপনার মুখে তুতু দিয়েছে, সেই জবান দিয়া তার দুই হাত নিজে চিড়ে চিড়ে খাবে, কামড়াতে থাকবে আর বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, হাত কামড়াবে আর বলবে হায় রে রাসূলের সাথে দুনিয়ার জমিনে যদি খাতির লাগাইতাম তাইলে আজকে আমার এই দশা হইতো না, উবাই ইবনে খালফের সাথে কেন খাতির লাগাইলাম, বন্ধুত্ব করলাম যার তার সাথে বন্ধুত্ব করার জন্য আজকে আমার এই দশা হয়েছে, আফসুস করবে চুকের পানি ছাড়বে, কিন্তু সেই দিন তার চুকের পানিটা কোনো কাজে লাগবে না। এবার আল্লাহ পরের আয়াতে দুনিয়ার সবাইকে জানিয়ে দিয়েছেন আরেকটা বিষয়, শুনেন কোরআনে আল্লাহ ঘটনা দেন একটা, আর ওই এক ঘটনার আসামি হয় কোটি কোটি জন, মানে এক ঘটনা দিয়া দুনিয়ার সবাইকে আল্লাহ জানায় দেন যে এমন ঘটনার আসামি যারা হবে সবাই একসাথে আল্লাহর জাহান্নামে যাবে। যেমন আল্লাহ পরে বলেন ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাযুলা, শয়তানের পাল্লায় পড়ে কিয়ামত পর্যন্ত যারা নেককারদের বিরোধিতা করবে, যারা আল্লাহওয়ালাদের বিরোধিতা করবে, যারা রাজনীতির টুপি মাথায় দিবে, রাজনীতির ব্যবসা করবে, রাজনীতির দান করবে, রাজনীতির খপ্পরে পরে নেককারদের গালি দিবে, রাজনীতির খপ্পরে পরে আল্লাহওয়ালাকে গালি দিবে, রাজনীতির খপ্পরে পরে নেককারদের গালি দিয়া দিয়া জীবন কাটাবে, সবগুলা ওকবা ইবনে আবি মুইতের সাথে এক শিকলে বন্দি হইয়া এক জাহান্নামে চলে যাবে, এক জাহান্নামে যাবে। আল্লাহর আয়াত বাবা, এখানে যদি কেউ বলেন হুজুর এটা কি ওয়াজ করলে, না আয়াতে এই কথাই বলছে। আল্লাহ, আমি নরম ওয়াজ সবসময় করি, শক্ত কথা কোনো দিনও বলি না বা বলতে পারিও না। তো সেদিন জুম্মা এই ওয়াজটা করেছি, কোরআনের কথা বলছি, আল্লাহ আকবার, এই ওয়াজটা আল্লাহ বলছেন, আমি বলবো না, এটা আমাকে কে অধিকার দিল আমি বলবো না, আল্লাহ বলছেন। এখান থেকে বোঝা যায় যে নবীর বিরুদ্ধে যখন যেথায় কেউ যদি নবীর বিরুদ্ধে কথা কয়, নবীর বিরুদ্ধে এক জাররা পরিমাণ তুতু দেওয়ার জন্য কারণে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, আর এই সময়ে কেউ যদি নবীর বিরুদ্ধে কথা কয় তাইলে তার বিরুদ্ধে ময়দানে নামাটা ইবাদত হয়ে যাবে, সুবহানাল্লাহ, ইবাদত হয়ে যাবে। কারণ যেখানে আল্লাহ বসে থাকেন নাই আয়াত নাযিল করে দিয়েছেন, সেখানে আপনি বসে থাকবেন কেন? আল্লাহু আকবার জোরে বলেন। ফ্রান্সে নবীকে গালি দিয়েছে, শরীফগঞ্জ বাজারে মিছিল হয়েছে। আচ্ছা, এই মিছিলটা বুঝছেন কথা, এই মিছিলটার খবর হয়তো জকিগঞ্জেও যায় নাই, সিলেটেও যায় নাই, ঢাকায়ও যায় না, কিন্তু ওই মিছিলের খবরটা আল্লাহর কাছে চলে যায়, সুবহানাল্লাহ, জোরে কল। কেমনে যায় শুনেন, আল্লাহ তাআলা তাকায় দেখেন যে আমার হাবিবের ভালোবাসা একদল ময়দানে নেমেছে, আমি আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে গেলাম, তাদের জীবনের সব বলেন। তাইলে এখান থেকে কি শিক্ষা পাইলাম? শিক্ষা হইল যে নবীকে একজনে তুতু দিয়েছে, মুহূর্তের মধ্যে আল্লাহ জিব্রাইল পাঠাইয়া দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ এবং নবীর বিরুদ্ধে কেউ যদি কথা কয়, কেউ যদি বিরুদ্ধে কয়, কেউ যদি গালি দেয়, তাইলে ময়দানে নামা ইবাদত হয়ে যায়, আল্লাহু আকবার। ঠিক কি না জোরে বলেন? আল্লাহু আকবার। আমরা বুঝি না, অনেকে বলে এখানে বের হওয়ার চিল্লা চিল্লি করে কি লাভ, অনেকে বলে কি লাভ, শুধু হুজুররা নামে আমরা কেন নামবো, হুজুরদের দায়িত্ব না বাবা। যদি আল্লাহর নবীর ভালোবাসা তাকে আপনার দিলে, আল্লাহর ভালোবাসা তাকে, আর ভালোবাসা মাধ্যমে দিল থেকে যদি ময়দানে নামেন তাইলে ওটাও আপনার জন্য ইবাদত হয়ে যায়, সুবহানাল্লাহ। হাশরের ময়দানে না যাদের ওসিলা ওটাও হয়ে যায়, আল্লাহু আকবার জোরে বলে, আল্লাহু আকবার। আমরা তো বুঝি না, নামাজ ইবাদত, রোজা ইবাদত, ওই যে প্রথমে কিছু ইবাদতের কথা বললাম, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, ওগুলা ইবাদত, সুবহান আল্লাহ, জোরে কন।
আবার মানুষকে খাওয়ানো ইবাদত, সুবহানাল্লাহ। এখন একজনায় নামাজ ইবাদত মানে আলহামদুলিল্লাহ, রোজা মানে, জাকাত মানে, কিন্তু মানুষকে খাওয়ানো এটা মানতেই চায় না। যেটা আবার কি মানুষকে খাওয়াবো কেন, এত কষ্টের রুজি না, ওটাও ইবাদত, সুবহানাল্লাহ। হাতিম তাই, নাম শুনেছেন হাতিম তাই, ইতিহাসের পাতায় স্বর্ণাক করে লেখা একজন মানুষ হাতিম তাই। কি গুণ? এক গুণ ছিল ভালো গুণ, যেটা হলো মেহমানদারি করা। মেহমানদারি খুব করতেন হাতিম তাই। কি মেহমানদারি করতেন? একদিন একবার একজন হাতিম তাইয়ের বাড়িতে মেহমান হয়েছে, তো সময়টা ছিল বালুজোর শুরু হয়েছে। আগেকার জামানায় বালুজোর হইতো, মানে বালু উঠত সন্ধ্যাবেলা,